আজ কথা বলবো পাঁচটি পকেট গ্যাজেট নিয়ে যা আপনার প্রতিদিনের সঙ্গী হতে পারে। এই যে ছোট্ট গ্যাজেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে V3 EDC ফ্ল্যাশ লাইট। তো আপনি চাইলে যে কোনো সময় ফ্ল্যাশ লাইট জ্বালাতে পারবেন অন্ধকারে দেখার জন্য। IP65 এর ওয়াটার রেটিং রয়েছে, তো এটা অতটা কাজের না হলেও হালকা পাতলা পানির ছেটায় এটাতে কোনো সমস্যা হবে না। পেছনে রয়েছে ম্যাগনেট, তো ম্যাগনেট জাতীয় যে কোনো জায়গায় লাগিয়ে রাখতে পারবেন এটা খুব সহজেই। আর সামনে দিকে রয়েছে দুইটা লাইট, আর মাঝখানেও একটা পোর্শন দেখতে পারবেন যেখানে ট্রান্সপারেন্ট, এর ভিতরে কিন্তু লাইট রয়েছে RGB লাইট। এত ছোট হওয়া সত্ত্বেও এর ভিতরে রয়েছে 500 mAh এর ব্যাটারি, চার্জ করতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টার মতো। বাবা, আর ওজন 18 গ্রামের মতো, বুঝকে তো। এটা যে লাইট এটা 100 মিটার পর্যন্ত দূরে যাবে। এটা প্রেস করে ধরে রাখলে যে লাইটটা পাবেন সেটা হচ্ছে সুপার হাই, আর দুইবার ক্লিক করে ছেড়ে দিলে যেটা হবে এটা হচ্ছে হাই ব্রাইটনেস। এরপর এটা মিডিয়াম এবং সুপার লো মোডেও আপনি যেতে পারবেন। এর পাশে রয়েছে আর একটা সুইচ, এটার কাজ কি? এটা হচ্ছে এর বডিতে যে RGB লাইট রয়েছে বা লাইট রয়েছে এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। তো দুই প্রেস করলে এটা জ্বলতেছে, তারপরে এটা, তারপরে এটা, বা ইমার্জেন্সি বোঝাতে চান সেই ক্ষেত্রে কিন্তু এটা দিতে পারেন। তো আমার মনে হয় এটা আপনার ইমার্জেন্সিতে কাজে লাগবে। আপনি ট্র্যাকিং করতে গিয়েছেন, বিপদে পড়েছেন, তো কীভাবে সেখান থেকে বাঁচবেন? তো এটা জ্বালিয়ে রাখতে পারেন তখন। মজার ব্যাপার হলো এটাকে চার্জ করা যায় এবং চার্জ করার জন্য Type-C পোর্ট দেওয়া হয়েছে। এটার চার্জ দেওয়ার সময় হচ্ছে রেড লাইট জ্বলে ইন্ডিকেট করবে এবং চার্জ যখন ফুল হয়ে যাবে তখন গ্রিন লাইট জ্বলে উঠবে। তো খুব সহজেই আপনি বুঝতে পারবেন এটা চার্জ হয়েছে কিনা। এটা তাহলে ব্যাকআপ কতক্ষণ পাবেন? এটা যদি আপনি ফুল পাওয়ারে চালিয়ে রাখেন সেই ক্ষেত্রে 45 থেকে 1 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। তবে এটা কিন্তু ইউজের উপর ভ্যারি করে, আপনি যদি অল্প অল্প চালিয়ে চালিয়ে ইউজ করেন সেক্ষেত্রে আরও লং টার্মও হতে পারে। আর এটা যখন পুরানো হয়ে যাবে তখন কিন্তু এটার ব্যাকআপ নিয়ে অতটা শক্তপোক্তভাবে কিছু বলা যাবে না। এটার পুরোটাই হচ্ছে প্লাস্টিক বিল্ড, তবে বেশ মজবুত। নিচের দিকে হচ্ছে ম্যাগনেট দেওয়া হয়েছে, পেছন দিকে হচ্ছে Type-C পোর্ট, আর এই পাশে হচ্ছে দুটা সুইচ দেওয়া হয়েছে, পাওয়ার সুইচ যেটা মেইন লাইট জ্বলবে আর পাশেটা হচ্ছে সাইড লাইট জ্বলবে। এই তো, এটা হচ্ছে এর বিস্তারিত। চলুন আমরা পরবর্তী গ্যাজেটে চলে যাই। এটা হচ্ছে একটা ট্রান্সপারেন্ট মিনি পাওয়ার ব্যাংক, এটার মডেল নাম্বার হচ্ছে KMR-3G। এই পাওয়ার ব্যাংকে 5000 mAh এর ব্যাটারি রয়েছে। এর রেটেড ক্যাপাসিটি কত? আমার মনে হয় না 3000 mAh এর বেশি পাবেন, আরও কমও হতে পারে। 2500 mAh, অর্থাৎ বিপদের বন্ধু হিসেবে এটাকে কাজে লাগাতে পারবে। এটা হুক করার জন্য বা ঝুলিয়ে রাখার জন্য এখানে ব্যবস্থা দেওয়া হয়েছে, তবে এটা ভাববেন না এটা শুধু এটাই কাজ। এটা কিন্তু একটা কেবল এবং এটার সাথে একটা লাইটনিং পোর্ট দেওয়া হয়েছে। তো যারা আইফোন ইউজ করেন অথবা যাদের TWS রয়েছে তারা সরাসরি এটা দিয়ে চার্জ করে নিতে পারবেন। আর আপনারা তো সবাই জানেন এখন আর লাইটনিং পোর্টের কোনো প্রয়োজন নেই, যারা লেটেস্ট যে আইফোন সেটা ইউজ করতেছেন তাদের জন্য সুব্যবস্থা রয়েছে। এই পাশে এই ক্যাপটা খুললেই দেখুন Type-C পোর্ট দেওয়া হয়েছে, তো সহজেই দুইটা সিস্টেমে আপনি ইউজ করতে পারবেন। তবে থাকছে না Type-B পোর্ট, আপনি কনভার্টার ইউজ করতে পারবেন, তবে এর সাথে কিন্তু কোনো কনভার্টার দেওয়া হচ্ছে না, যেটা একদিক দিয়ে ভালো একদিক দিয়ে খারাপও বটে। পুরোটা প্লাস্টিক বিল্ড, সামনের দিকে হচ্ছে ট্রান্সপারেন্ট, ভিতরে সব সার্কিট দেখা যাচ্ছে, নিচের দিকে হচ্ছে Type-C চার্জিং পোর্ট এবং পাওয়ার পোর্ট। এখন এই পাওয়ার পোর্টের কাজ কি? পাওয়ার পোর্টের কাজ হচ্ছে এখানে একটা ডিসপ্লে দেওয়া হয়েছে ছোট, যেটা দিয়ে দেখতে পারবেন এটাতে কত পার্সেন্ট চার্জ অবশিষ্ট আছে। আর জিনিসটা বেশ শক্তপোক্ত লাগছে আমার কাছে, ভালোই। প্রতিটা প্রোডাক্টের পারচেজ লিংক আমি ডিসক্রিপশনে দিচ্ছি, কারণ এইগুলোর প্রাইস হচ্ছে ওঠানামা করে, শুধু শুধু এখন বলে লাভ নেই। এখন একটা বলে দেবো, দাম চেঞ্জ হবে এরপর আমাকে দোষাদোষি করবেন। তো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। তো এটাকে ঝুলিয়ে কেমনে রাখবেন? এটা তো একটা কেবল, তাই না? এখানে হুক করার ব্যবস্থা আছে, জাস্ট এটা খুলে নিতে পারবেন খুব সহজে এবং এটাকে হালকা প্রেস করলে এটা ঝুলিয়ে রাখার কাজ করতে পারবেন। এই তো, তো এটা নিয়ে বিস্তারিত ছিল এই পর্যন্ত। চলুন আমরা পরবর্তী প্রোডাক্টে চলে যাই। প্রথমে যে ছোট ভাইকে দেখাইছিলাম সেটার বড় ভাই হচ্ছে ইনি। এটার ওর ফাংশনালিটিস আরও বেশি, ভরি ভরি। তো চলুন জেনে নেই এইটাতে কী কী থাকছে। এটা হচ্ছে LED প্লাস কব লাইট, এতটুকু ফ্ল্যাশ লাইটে রয়েছে 8টি মুড, ABS প্লাস্টিক দিয়ে মোড়ানো এবং এর যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন মাঝখানে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। উপরের সাইডে হচ্ছে বোটল ওপেনার রয়েছে, খুব সহজে বোটল ওপেন করতে পারবেন। এখানে রয়েছে কি রিং, তো আপনি চাইলে কি রিং হিসেবে এটা ব্যবহার করতে পারবেন, সবসময় হাতের কাছে থাকলেও প্রয়োজনে অপ্রয়োজনে এটা ইউজ করতে পারবেন। আর এর সামনের দিকে যে পাশে ট্রান্সপারেন্ট এদিকে রয়েছে পাওয়ার বাটন, এই পাওয়ার বাটনটি প্রেস করে ধরে রাখলে এই নিচের যে ফ্ল্যাশ লাইট সেটা জ্বলে উঠবে। এটা কিন্তু বেশ পাওয়ারফুল লাগতেছে আমার কাছে। এই ফ্ল্যাশ লাইটের দুইটি মোড রয়েছে, প্রথমটি হচ্ছে অনেক বেশি পাওয়ারফুল আর দ্বিতীয় প্রেসে হচ্ছে এটার মিডিয়ামে যাবে। এভাবে প্রেস করে আপনি এই কব লাইট জ্বালাতে পারবেন, গ্রিন সিগন্যাল লাইট রয়েছে, রেড সিগন্যাল লাইট রয়েছে, তো সব কিছু এভাবে জ্বালাতে পারবেন। এই দেখুন, প্রথমে এইটা মিডিয়াম হলো, পরের প্রেসে এইটা জ্বললো, এরপরে হচ্ছে এটা কম হলো, এরপরে এই যে গ্রিন লাইট, এটা ভায়োলেট, এটা হচ্ছে রেড, এরপরে হচ্ছে ইমার্জেন্সি, এবার কি হলো? এটা তো পরিচিত সবার, তো আর বলছি না এটা কেমন দেখতে লাগছে। তো ইমার্জেন্সির সময় এগুলো ইউজ করতে পারেন, কিন্তু এটাও চার্জ করে আপনি ইউজ করতে পারবেন। ডান দিকে রয়েছে Type-C চার্জিং পোর্ট, তো ভালোই লাগতেছে, Type-C চার্জিং পোর্ট দেখলেই কেমন যেন ভালো লাগে। আর নিচের দিকে রয়েছে ম্যাগনেট, তো এইটাও আপনি যে কোনো মেটালের উপর খুব সহজেই লাগিয়ে রাখতে পারবেন, বেশ শক্ত। এই দেখুন,
মানে খুলতেছে না। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাকে না চার্জ না দিয়েও ব্যবহার করতে পারবেন। কিভাবে? এটাতে এই পাশে দেখেন সোলার সিস্টেম। এবার চলুন চলে যাই পরবর্তী গ্যাজেটে। এটা হচ্ছে মিনি কি চেইন ওয়ার্কিং লাইট। এক পাশে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এলইডি লাইট, পেছন থেকে হুক করে রাখার জন্য একটি সিস্টেম দেখছি। আপনি পকেটেও আপনি এটা হুক করে রাখতে পারবেন খুব সহজেই। এটা এখানে হুক করে রেখে লাইট জ্বালিয়ে দিলেন, অন্ধকারের ভিতরে কাজে লাগলো। এটা পুরোটাই প্লাস্টিক বিল, তবে এটাতে একটা মেকানিজম আছে। এটাকে ধরে হালকা প্রেস করলেই এই যে ইউএসবি পোর্ট দেখা যাচ্ছে, এটা মূলত চার্জ করার জন্য, এটা তার এক্সট্রা কোনো পোর্ট নেই। তো আপনারা এটাকে পেন ড্রাইভ ভেবে ভুল করবেন না। আবার উপরের দিকে হচ্ছে পাওয়ার বাটন, যেটা প্রেস করলে এটা জ্বলে উঠবে। সেকেন্ড প্রেসে হচ্ছে এটা মিডিয়াম লাইটে জ্বলবে। থার্ড প্রেসে হচ্ছে ব্লিঙ্ক করা শুরু হবে। সেকেন্ড প্রেসে এটা ইমার্জেন্সিভাবে চলবে এবং থার্ড প্রেস করলে এটা অফ হয়ে যাবে। এটাতে থাকছে ম্যাগনেট, যে কোনো স্থানে আপনি এটা খুব সহজে লাগিয়ে রাখতে পারবেন। খুব সরল সোজাভাবে বানানো হয়েছে, যাদের প্রয়োজন ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে ট্রাই করতেছি, গিয়ে চেক করে দেখতে পারেন। সবশেষে রয়েছে ইনফ্রারেড থার্মোমিটার গান। এটার মেজারমেন্ট রেঞ্জ হচ্ছে -50°C থেকে -380°C পর্যন্ত, এবং আপনি যদি ফারেনহাইটে দেখতে চান সেই ক্ষেত্রে -58°F থেকে 716°F পর্যন্ত তাপমাত্রা পর্যন্ত আপনি এটাকে পরিমাপ করতে পারবেন। এর সামনের দিকে যে বড় ছিদ্রটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর মেইন সেন্সর, এবং উপর দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেজার লাইট। আর এখানে ট্রিগারের মতো যে বাটনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর মেইন বাটন। এটা প্রেস করে ধরে রাখলেই এটা তাপমাত্রা সেন্স করতে শুরু করবে। পেছনের দিকে একটি এলইডি স্ক্রিন, এটা এখান থেকে আপনি ভিজুয়াল দেখতে পারবেন কোনটার তাপমাত্রা কত আছে, বা কোনটা কত ডিগ্রি ফারেনহাইটে রয়েছে, বা কোনটা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এখান থেকে আপনি ভিজুয়ালি দেখতে পারবেন। এখানে তিনটা সুইচ রয়েছে, তিনটা সুইচের তিন রকম কাজ। মাঝখানে যে রেড বাটনটি দেখতে পাচ্ছেন এটা প্রেস করে আপনি ফারেনহাইটে নিতে পারবেন, আবার সেলসিয়াসে নিতে পারবেন। ডান সাইডের উপরে যে সুইচটি রয়েছে এটা প্রেস করে আপনি এর ডিসপ্লে লাইট অন করতে পারবেন, আবার অফ করতে পারবেন। আমার মনে হয় লাইট অফ থাকা অবস্থায় দিনের আলোতে আপনি দেখতে পারবেন খুব সহজে, এবং যখন অন্ধকার হয়ে যাবে তখন এই লাইটটি প্রেস করে আপনি খুব সহজে দেখতে পারবেন। অপরদিকে যে বাটনটি দেখতে পাচ্ছেন এটাতে লেজার লাইট আপনি কন্ট্রোল করতে পারবেন খুব সহজ। এক প্রেস করলে এটা অন হবে, অন্য প্রেস করলে অফ হবে। এটা রান করছে কি দিয়ে? এটা হচ্ছে দুইটা ছোট পেন্সিল ব্যাটারি আছে, এইগুলো দিয়ে। রিমোটের যে ব্যাটারি আছে না, ওই ব্যাটারিগুলো দিলেই চলবে। ব্যবহার করার আগে অবশ্যই ব্যাটারি ইউজ করে নিন।